আসসালামু আলাইকুম। এক দেশের হয়ে জন্ম নেয়া ক্রিকেটার আরেক দেশের হয়ে খেলছেন, এরকম অনেক ইতিহাস, অনেক নজির আমরা বিশ্ব ক্রিকেটে দেখতে পেয়েছি। জেসন রয়ের কথাই ধরেন না কেন, জেসন রয় তিনি জন্মেছেন সাউথ আফ্রিকাতে, খেলছেন ইংল্যান্ডের হয়ে। ডেভন কনওয়ে জন্মেছেন সাউথ আফ্রিকাতে, তিনি খেলছেন নিউজিল্যান্ডের হয়ে। মর্গ্যানকে আমরা দেখেছিলাম জন্মেছেন আয়ারল্যান্ডে, খেলেছেন তিনি ইংল্যান্ডের হয়ে। আয়ারল্যান্ড ইংল্যান্ড দুটো দেশের হয়েই খেলেছেন। তবে আপনার মনে কিন্তু প্রশ্ন জাগে না যে এমন কোনো ক্রিকেটার কি আছেন যে বাংলাদেশে জন্মেছেন কিন্তু খেলেছেন অন্য কোনো দেশে? হ্যাঁ, এমন একজন দুজন না, বেশ কয়েকজন ক্রিকেটার আছেন যাদের জন্ম বাংলাদেশে কিন্তু খেলেছেন অন্য দেশের হয়ে। তাদের মধ্যে শুরুতেই যার নাম বলতে হবে, তিনি হচ্ছেন ভারতের উইকেট কিপার ব্যাটসম্যান প্রবীর কুমার সেন। হ্যাঁ, আপনি ভুল শোনেননি, ভারতের উইকেট কিপার ব্যাটসম্যান প্রবীর কুমার সেন। প্রবীর কুমার সেন এই নামটা ভারতের ক্রিকেট ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে, তবে তার সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশের নামও। তিনি 1926 সালের 31 মে বর্তমান কুমিল্লায় জন্মগ্রহণ করেন। 1948 সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের টেস্ট দলে অভিষেক ঘটে তার। মোট 14টি টেস্ট ম্যাচ তিনি খেলেছেন। অসাধারণ উইকেট কিপার ছিলেন প্রবীর কুমার। টানা 5 বছর ভারতীয় দলে উইকেট কিপার হিসেবে প্রথম পছন্দ ছিলেন তিনি। 1952 সালে ইংল্যান্ডের বিপক্ষে ইতিহাসে ভারতের প্রথম টেস্ট ম্যাচ জয়ের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই উইকেট কিপার ব্যাটসম্যান। প্রবীর কুমার সেনের পর আরেকটা নাম বলতে হবে, যে নামটা হচ্ছে ব্র্যানসবি হেনরি কুপার। হ্যাঁ, এই নামটা অস্ট্রেলিয়ার টেস্ট ক্রিকেট ইতিহাসের একটা অংশ, তবে এই ব্র্যানসবি হেনরি কুপারের জন্মটা বাংলাদেশে। ব্র্যানসবি হেনরি কুপার, তার জন্মটা 1844 সালের 15ই মার্চ ব্রিটিশ ভারতের ঢাকায়। মজার ব্যাপার হলো, এই 15ই মার্চেই 1877 সালে ক্রিকেট ইতিহাসের প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। ঐতিহাসিক সেই টেস্টে খেলেছিলেন কুপার। তার বাবা হেনরি কুপার তৎকালীন ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে চাকরি করতে ঢাকায় আসেন। ব্র্যানসবি কুপারের দাদা রয়্যাল সোসাইটির একজন ফেলো ছিলেন। চাকরির সুবাদে ঢাকায় থাকাকালে দ্বিতীয় সন্তান ব্র্যানসবির বাবা হন হেনরি কুপার। এই ঢাকার মাটিতেই প্রথম হামাগুড়ি দিয়েছিলেন, হাঁটতে শিখেছিলেন কুপার। ওই একটি টেস্ট ম্যাচে খেলেছেন তিনি, এছাড়া 50টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন অস্ট্রেলিয়ায়। আরও একজন ক্রিকেটারের নাম বলতে হবে, যিনি বর্তমান সময়ে সুইডেনের হয়ে খেলছেন, তার নাম হচ্ছে হুমায়ুন কবির জ্যোতি। হ্যাঁ, বাংলাদেশে জন্ম নেয় ক্রিকেটার, তিনি খেলছেন সুইডেনের হয়ে। 2017 সালে স্টুডেন্ট ভিসায় সুইডেনে যান হুমায়ুন কবির জ্যোতি। বাংলাদেশ জাতীয় দলের উইকেট কিপার এবং ব্যাটসম্যান নুরুল হাসান সোহানের পরামর্শ এবং সহযোগিতায় সুইডেনে ক্রিকেট খেলা শুরু করেছেন জ্যোতি। তার জন্ম খুলনার দৌলতপুরে। তিনি খুলনা জেলার হয়ে বয়সভিত্তিক ক্রিকেটে অংশগ্রহণ করেছিলেন। 2016 সালে খুলনার বিভাগীয় অনূর্ধ্ব 18 দলেও খেলেছেন। ইউনিভার্সিটি এবং একই এলাকার বড় ভাই হিসাবে সোহানের সঙ্গে সুসম্পর্ক জ্যোতির। এই সুবাদে সোহানের কাছ থেকে সহায়তা পেয়েই সুইডেন দলে আত্মপ্রকাশ করেছেন জ্যোতি। আরও একজন ক্রিকেটারের নাম বলতে হবে, যার নাম হচ্ছে জুবায়েদ আহমেদ। এই জুবায়েদ আহমেদ ফ্রান্সের জাতীয় ক্রিকেট দলের হয়ে তার অভিষেক হয়েছে, তবে তার জন্মটা বাংলাদেশে। জুবায়েদ আহমেদ ফ্রান্সের হয়ে আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেট খেলেছেন। টপ অর্ডার ব্যাটিংয়ের সঙ্গে মিডিয়াম পেসও বোলিং করেন। তার জন্ম ব্রাহ্মণবাড়িয়ার পাখাচং গ্রামে। 2011 সালে ফ্রান্সে পাড়ি জমান তিনি। সেখানে ঘরোয়া ক্রিকেট খেলেই সবার নজরে আসেন জুবায়েদ। ফিনল্যান্ডে একজন ক্রিকেটার রয়েছেন, যার নাম হচ্ছে নুরুল হুদা শিপন। মজার বিষয় হচ্ছে, এই নুরুল হুদা শিপনের জন্মটাও বাংলাদেশে। হবিগঞ্জের ছেলে নুরুল হুদা শিপন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই ছাত্র, ফিনল্যান্ডে গবেষণা করতে গিয়ে হয়ে ওঠেন সেই দেশের আলোচিত তারকা ক্রিকেটার। টি টোয়েন্টি বিশ্বকাপের ইউরোপিয়ান অঞ্চলের বাছাই পর্বের ম্যাচে ফিনল্যান্ড জাতীয় দলের হয়ে তার অভিষেক হয়। দর্শক, বিশেষ করে প্রবাসী দর্শক যারা আছেন, যারা একটা সময় বাংলাদেশে থাকতে ক্রিকেট খেলতেন, ক্রিকেটে যাদের একটা নারীর টান আছে কিন্তু বর্তমানে ইউরোপ কিংবা অন্যান্য কোনো অঞ্চলে গিয়ে বসবাস করছেন, তার চাকরির সুবাদে হোক, পড়াশোনার সুবাদে হোক, যে কোনো কারণে হোক, তাদের জন্য একটা বড় শিক্ষা হতে পারে এই তালিকার সর্বশেষ যে নামগুলো আমরা বলেছি সেই নামগুলো। আপনাদের জন্য একটা অনেক বড় অনুপ্রেরণার নামও হতে পারে এই নামগুলো। স্বপ্ন কখনো শেষ হয় না। আমার মনে হয় না যে আপনি কখনো স্বপ্ন দেখা শেষ করবেন। আপনি যদি ছোটোবেলায় কখনো ক্রিকেট নিয়ে স্বপ্ন দেখে থাকেন, বর্তমানে পড়াশোনা কিংবা চাকরির সুবাদে প্রবাস জীবনে বসবাস করেও সেই জায়গাটাতেও চাকরি বা পড়াশোনার পাশাপাশি আপনি চাইলে ক্রিকেটটাও কিন্তু খেলতে পারেন। আমরা দেখতে পেয়েছি পর্তুগাল, ফিনল্যান্ড, ফ্রান্স এরকম বিভিন্ন দলে বেশ কয়েকজন ক্রিকেটার আছেন যাদের জন্মটা কিন্তু বাংলাদেশেও। দর্শক, কারা কারা আছেন যারা প্রবাস জীবন যাপন করছেন কিন্তু ক্রিকেটটা এখনও ভুলতে পারেননি? হাত তুলুন, আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য।